অল রাইট, আমরা ল্যান্ড করেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখানে কয়েকটা কথা বলে রাখা ভালো, যে নাম্বার ওয়ান, বোর্ডিং পাসটা কিন্তু কখনোই ফেলবেন না কিংবা জাস্ট সিটে রেখে চলে আসলাম এগুলি করবেন না, কারণ আপনারা দেখেছেন যে আমরা যখন ইমিগ্রেশন করি তখন বোর্ডিং কার্ডটা কিন্তু ওনারা দেখতে চান। আরেকটা জিনিস, আমার কলকাতা এয়ারপোর্টে আসলে এত ভালো লাগে যে সবগুলি ইংরেজি কথার বাংলা লেখা থাকে, লাইক ব্যাগেজ ক্লেম, মালপত্র, প্রত্যাবর্তন, আগমন, এবং এগুলো এত সুন্দর করে লেখা থাকে যে প্রাণটা পড়ে যায়। আজকে আমাদের যে যাত্রা, যেটা আমি বারবার বলে আসছি যে ঢাকা কলকাতা, কলকাতা থেকে বাগডোগরা, আজকে রাতে আমরা শিলিগুড়ি থাকবো, তারপর কালকে সকালবেলা উঠে যাবো সিকিম। সো আমাদের এই ট্যুরটা হচ্ছে টোটালি সিকিম ট্যুর। আমরা যাচ্ছি বাই এয়ারে, তো আমাদের মাত্র আমাদের যাত্রার একটা অংশ আমরা পূরণ করলাম যে বাংলাদেশ থেকে আমরা কলকাতায় আসছি। এখন আমরা আছি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অ্যারাইভালে আছি, এখান থেকে আমরা মালপত্র কালেক্ট করব, কালেক্ট করে তারপরে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে যাব। আমাদেরকে কিন্তু ঢাকা থেকে দুটো বোর্ডিং পাস দিয়ে দিয়েছে, মানে অলরেডি আমাদের কাছে কিন্তু কলকাতা বাগডোগরা বোর্ডিং পাস আছে, শুধুমাত্র লাগেজটা আবার আমাদের চেক ইন করতে হবে। আমরা ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে চলে এসেছি। কলকাতা এয়ারপোর্টের ছাদটা কিন্তু দারুণ লাগে, তাই না? অভিযাত্রী দল এখন খাচ্ছে ক্ষুধার্ত, কিছুক্ষণের মধ্যেই তারা বাগডোগরার ফ্লাইটে উঠবে, আমিও ক্ষুধার্ত। এখন বসে চা খাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে ইয়েস, ফ্লাইট বিলম্বিত। আপনারা এর মধ্যে দেখে নিয়েছেন যে আমাদের প্রথম পর্ব ঢাকা টু কলকাতা আমরা এসেছি, আমাদের জার্নি, আমরা যাচ্ছি কিন্তু সিকিম। এখানে কয়েকটা কথা আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডোমেস্টিক যখন টার্মিনালে আপনারা ঢুকবেন তখন কিন্তু আমাদের বোর্ডিং পাসটা দেখাতে হবে, এবং আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে বাগডোগরা পর্যন্ত, আমাদের লাগেজ ট্যাগও দিয়ে দিয়েছে বাগডোগরা পর্যন্ত। কিন্তু মজার ব্যাপার হলো যে এই সুটকেস ট্রান্সফার করার দায়িত্বগুলি আমাদের ছিল, মানে আমরা সাতজন মানুষ, যেটা ওদেরই করে কেনার কথা, মানুষ 13-14টা লাগেজ নিয়ে এই ট্রলি ছেলে তারপরে লিফ্টে চড়ে আমরা ডোমেস্টিকে এসেছি স্পাইস জেটে, ওইখানেই। কিন্তু লাগেজগুলি আরেকটা সিকিউরিটি চেক আমাদের করাতে হয়েছে, যেটা কিনা ইন্ডিয়ার সবগুলি এয়ারলাইনে করতে হয়, যে আসার পরে একটা সিকিউরিটি ওরা ট্যাগ লাগিয়ে দেয়। আর এখন কাছে মশলাটি আমি, ফরিদ কবির আর আশা ভাই আর শিমুল আছে, শিমুলকে দিয়ে এই কাজগুলি করছি আমি। ইনফ্যাক্ট আরো এক ঘন্টা ফ্লাইট ডিলে। এবং তোমার তো হচ্ছে ঘুম, এটার নাম হচ্ছে অ্যাডামস ব্রিজ, এটার আরেকটা নাম হচ্ছে পাম্বান ব্রিজ। পাম্বান ব্রিজ থেকে আমরা হেঁটে হেঁটে পার হয়ে এসেছিলাম মান্নেপাম নামে একটা স্টেশন। রেলওয়ে ট্র্যাকের যে মাঝখানে যে এই যে মানে কাঠের যে ই থাকে আর মাঝখানে যে স্পেস থাকে, স্পেসে তোমার পড়ে যাওয়ার তো একটা ঝুঁকি আছে, মানে এনি টাইম ইউ ক্যান স্লিপ। হ্যাঁ, নিজের সমুদ্র, মানে নীল সমুদ্র, তুমি পড়ে গেলে একদম। সিরিয়াসলি আমি একটা কথা বলি, স্পাইস জেট বাবা আমি তোর কাছে আজকে মাফ চাই। স্পাইস জেট ঢাকা থেকে, ঢাকা থেকে আসছি অলরেডি কত, স্পাইস জেট কে তিন ঘন্টা, মানে আমাদের যা প্রোগ্রাম ছিল সব এবারে প্রথমবার স্পাইস জেটে, এবারে সম্ভবত শেষবার। এবং স্পাইস জেটের কর্মকর্তারা এখানে থাকলে আমি বলতাম যে ভাই মাফ করে দাও, ভবিষ্যতে আমরা আসবো না, আমাদের কোনো পরিবারের সদস্য আসবে না, আমাদের কোনো বন্ধু আসবে না, আমাদের দেশের কোনো লোক আসবে না। আর টোটাল মিনিমাম প্রিপারেশন নাই আমাদের, এক একজন এক এক জায়গায় ঘুমাচ্ছি, শিমুল নাক ডাকাচ্ছে ওইদিকে, আবার দুই আপা ওইখানে বসে সব ঘুম, আর এদিকে ফরিদ কবিরের চাপাবাজি করছে, শুনেই যাচ্ছি নন স্টপ।
সময়টা তো পার করতে হবে ভাইজান, মাত্র সোয়া তিনটা বাজে, পাঁচটা ফ্লাইট সকাল থেকে, আর আজকে রাতে আমি ঘুমাই না, মাত্র তিন ঘন্টা ঘুমিয়েছি, মানে রাত তিনটার সময় ঘুমাতে গেছি, মেয়ের সাথে আড্ডা মারতে মারতে আমার দেরি হয়ে গেছে, তারপরে ছটার সময় অ্যালার্ম দিয়ে উঠেছি, সাতটার মধ্যে এয়ারপোর্টে হাজি, সাতটা দশের মধ্যে স্পাইস জেট কিন্তু ডিলে হয়ে ও এখানে সবাই চলে আসছে, খুবই অন্যায় করেছেন। আমরা তো কফি খেলাম না, আমরা ভাবলাম যে এই যে আড়াইশো টাকা দিয়ে কফি খাওয়ার চেয়ে দিয়ে পাঁচশো টাকা দিয়ে বিয়ের খাওয়ার খান। বাজে মাত্র চারটা, পাঁচটা বিশে ফ্লাইট, তো এখন চারিদিকে যেরকম করোনা ভাইরাস, তো ফরিদ কবিরে বুদ্ধি হলো যে করোনা বিয়ের, তো কী করবো এখন, সবাই মিলে অ্যান্টিভাইরাস চলছে, কী করবো, সময়কে কত রকমভাবে কাটানো যেতে পারে সেই চেষ্টায় আমরা সবাই আছি। আমার আবার কিছু জ্ঞানী বন্ধু আছে, ওরা বলেছে যে এই সিকিমের বর্ডার তো চায়না, তিব্বত জানিস না, তো ওই দিক থেকেও কিন্তু করোনা ভাইরাস আসতে পারছে, যে ভাই থাকুক, সিকিম যাওয়ার ইচ্ছা আমার তো বহু বছরের, কারণ আগে তো বাংলাদেশিদের অ্যালাউ করতো না, এখন যখন এক বছর না ছয় মাস ধরে অ্যালাউ করছে বাংলাদেশি পাসপোর্টদের, তো এখন তারপরে যখন দেখলাম যে ঝর্ণা, ফরিদ কবির অ্যান্ড কোং ওরা যাচ্ছে, সাথে সাথে আমার নামটা লিখে দিচ্ছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্লেনে উঠেছি এবং এর মধ্যে আমাদের দুইজনে ফাইনালি আমরা প্লেনে উঠেছি, খুশি লাগছে, এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এতক্ষণ ঝিমাচ্ছিলাম, কিন্তু এখন প্লেনে উঠে আবার মনটা চাঙ্গা হয়ে গেছে। এক ঘন্টা দশ মিনিট লাগবে কলকাতা থেকে বাগডোগরা, বাগডোগরা হচ্ছে এয়ারপোর্টের নাম, শিলিগুড়ি এয়ারপোর্ট, আর আমার জানালার অবস্থা আবারও ওই একই, প্রপারলার দেখতে দেখতে যেতে হবে। হ্যাঁ, আমার কাঁধে ব্যাগ আছে। বাগডোগরা ল্যান্ডেড, ছোট্ট একটা ঘুম, ফিলিং ফ্রেশ ফ্রেশ, বাইরে বলছে 16 ডিগ্রি তাপমাত্রা, দেখি কেন। অবশেষে ল্যান্ডেড বাগডোগরা এয়ারপোর্ট, নেমে খুব ভালো লাগছে, মনে হচ্ছে নিজের একটা পরিচিত জায়গায় আসলাম। তো আমার এই ব্লগটি হচ্ছে টোটালি ঢাকা থেকে বাগডোগরা আসা ভায়া কলকাতা, অ্যাবসলুটলি এটার উপরে আমার এই ব্লগটা। এরপরে আমরা এখান থেকে ফাইনাল ডেস্টিনেশন সিকিম, সেটা আমি পরে পরবর্তী আমার ভিডিওতে বলবো। হর্ন দেন না, তা তো মাথা লাগে, হর্ন দিচ্ছেন কেন ভাই? Yeah.